হঠাৎ দেখি ছেলের নাক দিয়ে জল পড়ছে। ব্যাস, মনের মধ্যে কেমন কড়া শুরু হয়ে গেল। ওর আবার নাক দিয়ে জল পড়লে সর্দি কাশি না হওয়া পর্যন্ত থামে না, তাই ওষুধ না খাইয়ে ঘরোয়া কিছু টোটকা শুরু করে দিলাম। দু কাপ মতন জল দিয়ে তার মধ্যে কিছুটা তুলসী পাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে আর আদা দিয়ে ফোটালাম। আধ কাপ মতন হওয়ার পরে সেটা ছেঁকে নিলাম। আমি সেটা শুধুভাবেই খাইয়েছি, আপনারা চাইলে মধুও দিতে পারেন। কিভাবে খাওয়ালাম দেখুন তাহলে পরের ক্লিপটাতে। এই যে নাক দিয়ে সর্দি বেরোচ্ছে, তোমার নাক দিয়ে জল বেরোচ্ছে তো? এটা এটা খেলে নাক দিয়ে জল আর বেরোবে না। আমি আম পেয়ে গেছি, বলো জল সর্দি সারানোর জল। ইয়েস, সর্দি সারানোর জল। তুমি তো পুরো জিনিয়াস দেখছি, একবারেই খেয়ে নাও।